শিগেও কাগে আমাকে দেখতে সাধারণ স্কুল বয় মনে হলেও তার সুপার সাইকিক পাওয়ার আছে। তার জীবন নর্মাল শান্তিময় চলে, কিন্তু যখন সে একবার রাগান্বিত হয়ে যায় তখন সে তার পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারে না। তাই সে এই বিষয়ে তার মাস্টার রেগেনের কাছ থেকে সাহায্য নেয়। রেগেন ফেক ফিজিসিস্ট এবং সে শিগেওর পাওয়ার ব্যবহার করে টাকা কামানোর জন্য। বলা হয় থাকে এই পৃথিবী ভৌতিক ঘটনায় ভর্তি, মানুষ যখন এরকম ঘটনার সম্মুখীন হয় তারা আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু কিছু লোক আছে যাদেরকে সাইকিক বলা হয়ে থাকে, যারা এই ধরনের ভৌতিক ঘটনার বিরুদ্ধে লড়াই করতে পারে, এবং রেগেন নিজেকে সেরকম একজন সাইকিক বলে দাবি করে। সে একটা স্পিরিট কনসলেশন অফিস চালায় যেখানে লোকেরা তাদের সাথে এরকম ভৌতিক ঘটনা ঘটলে সাহায্য চাইতে আসে এবং সে টাকার বিনিময়ে তাদেরকে সাহায্য করে। একদিন সে একটা ক্লায়েন্টের বাড়িতে যায় একটা অশুভ আত্মাকে সেই ক্লায়েন্টের বিল্ডিং থেকে তাড়ানোর জন্য। সে তার স্পেশাল অ্যাটাক ব্যবহার করে এবং সেই ভূতের উপরে বা আত্মার উপরে লবণ ছড়িয়ে মারে, কিন্তু তার এরকম কাজে ভূত তো পালায় না, বরং ভূত আরো রেগে যায়। তাই সে তার আলটিমেট অ্যাটাক ব্যবহার করে, আর সেটা হচ্ছে শিগেও। আর শিগেও যেহেতু আসল সাইকিক, তার মধ্যে স্ট্রং সাইকিক পাওয়ার আছে, সে ইজিলি সেই আত্মাটাকে সেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সে এরপরে আরেকটা জব পায় একটা টানেলের অশুভ আত্মাকে এক্সোরসিস করার জন্য। শিগেওকে সে আবার সাথে নিয়ে যায়। সে টানেলে যাওয়ার পরে সে ভয়ে পেছনে পালিয়ে আসে। সে বাইরে এসে শিগেওকে বলে, তুমি আমার সাথে গেলে না কেন? শিগেও বলে সে মনে করেছে তার মাস্টার এটা ইজিলি হ্যান্ডেল করতে পারবে, তাই তার যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর শিগেও ভেতরে ঢোকে এবং সেখানকার ছোটখাটো অশুভ আত্মাদের মেরে দেয় এবং আত্মাদের বসকে রেগেন হাতে ছেড়ে দেয়। কিন্তু রেগেন আত্মাদের বসকে দেখে তো নিজেই মুতে দেয়। সে শিগেওকে হেল্পের জন্য ডাকতে লাগে, শিগেও এসে সেই বসটাকেও মেরে ছোট করে দেয়। এরপরে রেগেন এবং শিগেও মেয়েদের পোশাক পরে একটা গার্লস প্রাইভেট স্কুলে যায়। সেখানে একটা অশুভ আত্মা দেখা দিয়েছে সেটা এক্সারসাইজ করার জন্য। রেগেনকে দেখতে অদ্ভুত মনে করে সেখানকার গার্ড রেগেনকে ধরে ফেলে। তারপরে শিগেও ভেতরে ঢোকে, সেখানে তার ক্লায়েন্ট দুটো মেয়ে তার সাথে দেখা করে এবং এই স্কুলে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে, অশুভ ঘটনা, সেটা শিগেওকে বলে। শিগেও অশুভ আত্মাকে খোঁজাখুঁজি করার পর বাস্কেট বল কোর্টে গিয়ে অশুভ আত্মাকে খুঁজে পায়। সেই আত্মারা শিগেওকে অ্যাটাক করতে লাগে, শিগেও ইজিলি এক মারাই সেই আত্মাকে শেষ করে দেয়। এরপরে স্কুলে শিগেও বডি ইম্প্রুভমেন্ট ক্লাবে জয়েন করে, কারণ তার শরীরটা অনেক দুর্বল। ক্লাবে জয়েন করার পর সে ট্রেনিং শুরু করে এবং সে ঠিক পেরে ওঠে না আর অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই ক্লাবের ক্যাপ্টেন তাকে ক্লাব রুমে নিয়ে আসে রেস্ট করানোর জন্য। স্কুল শেষে একটা স্মাইলিং মাস্ক পরা মহিলা শিগেওকে থামায় এবং বলে সে শিগেওকে পপুলার হতে সাহায্য করতে পারবে। তারপরে সে তাকে একটা আন্ডারগ্রাউন্ড সিক্রেট মিটিং এ নিয়ে যায় যেখানকার লিডারের নাম ডিম্পল এবং সে সকলকে তাদের মুখে স্মাইলিং মাস্ক পরিয়ে হাসানোর চেষ্টা করে। কিন্তু সেই বস তার শত চেষ্টা করেও তার অনেকগুলো ট্রিক ব্যবহার করেও মবের সেই চেহারার পরিবর্তন করতে পারে না, মানে মবের মুখে হাসি নিয়ে আসতে পারে না। যখন ডিম্পল বুঝতে পারে যে মব আসলে একটা সাইকিক, সে তার আসল রূপ দেখায় এবং তার ফলোয়ার্সদের বলে শিগেওকে মেরে ফেলতে। অনেক সময় ধরে শিগেও তার ইমোশনকে ভেতরে আটকে রাখার জন্য তার রাগ 100% পৌঁছে যায় এবং সে অনেক হিউজ পরিমাণ সাইকিক পাওয়ার আনলিশ করে সেই ডিম্পলকে এক্সোরসাইজ করে দেয়। যাই হোক, এইদিকে অন্য একটা স্কুলে কিছু গ্যাং ফাইট চলছে, যে স্কুলের সবচাইতে শক্তিশালী গ্যাং লিডার কে এটা নির্বাচন করার জন্য, যেখানে টেঙ্গে ওনাগাওয়াকে একটা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হানাজাওয়া তারুকি ইজিলি মেরে দেয়। পরে দেখা যায় শিগেও যে ডিম্পলকে মেরে দিয়েছিল সেই ডিম্পলটা দুর্বল একটা ছোট্ট আত্মা হয়ে শিগেওর সামনে আসে এবং বলে সে এখন থেকে ভালো আত্মা হয়ে গেছে এবং সে এখন শিগেওর সাথে মিলে কাজ করবে আর এবং কখনো কারো কোনো ক্ষতি করবে না বলে। পরে টেঙ্গা এবং তার ছেলেমেয়েরা গিয়ে বডি ইম্প্রুভমেন্ট ক্লাবের কাছে সাহায্য চায় হানাজাওয়ার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু বডি ইম্প্রুভমেন্ট ক্লাব তাদেরকে মানা করে দেয়, বলে যে মারামারি আসলে ভালো জিনিস না। তাই টেঙ্গে প্ল্যান করে বডি ইম্প্রুভমেন্ট ক্লাবের সবচাইতে দুর্বল মেম্বারকে তারা কিডন্যাপ করবে, যাতে তারা বাকি মেম্বারদের অ্যাটাক করার জন্য বাধ্য করাতে পারে। তাই তারা শিগেওকে কিডন্যাপ করে। কিডন্যাপ থাকাকালে ডিম্পল তাকে বলে তার সাইকিক পাওয়ার ব্যবহার করে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু সে বলে সে তার সাইকিক পাওয়ার কখনো মানুষের উপর ব্যবহার করবে না, মানে সাধারণ মানুষের উপর। তারপরে শিগেওকে বাঁচাতে বডি ইম্প্রুভমেন্ট ক্লাবরা আসে এবং অন্য স্কুলের প্রায় সকল মেম্বারদেরই তারা মেরে দেয়, কিন্তু তরুকিকে তারা মারতে পারে না। দেখা যায় যে তরুকিরও সাইকিক পাওয়ার আছে শিগেওর মতন। শিগেও সেখানে দাঁড়িয়ে থাকে এবং তরুকিকে বলে তার অ্যাবিলিটি বা তার এই সাইকিক পাওয়ারটা সাধারণ মানুষের উপর ব্যবহার না করতে। তরুকি এটা দেখে শকড হয়ে যায় যে তার মতন আরেকটা সাইকিক আছে এবং সে শিগেওকে অ্যাটাক করতে লাগে। শিগেওর আসল পাওয়ারটা সে দেখতে চায় এই জন্য, কিন্তু শিগেও তার পাওয়ারটা ব্যবহার করবে না, শিগেও মারামারি করবে না বলে, কারণ তার মাস্টার রেগেন তাকে বলেছে মানুষের ক্ষতি করতে তার সাইকিক পাওয়ার যেন সে ব্যবহার না করে। তরুকি আরো বেশি করে শিগেওকে অ্যাটাক করতে লাগে। তখন ডিম্পল গিয়ে শিগেওকে বাঁচাতে লাগে তার শেষ স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে, কিন্তু তরুকি তাকে ইজিলি মেরে দেয়। তারপরে শিগেওকে সে আবার অ্যাটাক করতে লাগে, এমনকি সে শিগেওর দিকে চাকুও ছোড়ে, কিন্তু শিগেও ইজিলি তার সাইকিক পাওয়ার দিয়ে সে চাকুগুলোকে ডিফ্লেক্ট করে আর তার মধ্যে একটা চাকু গিয়ে তার মাথার উপর দিয়ে উড়ে যায় এবং তার মাথা প্রায় অর্ধেক নেড়া করে দেয়। তরুকি রেগে যায় এবং তার টাইকে একটা তলোয়ার বানিয়ে একের পর এক শিগেওর উপরে অ্যাটাক করতে লাগে। শিগেও তাকে মারছে না, বরং শুধু সে নিজেকে প্রোটেক্ট করছে এবং তাকে বলার চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে মারামারি ঠিক না, তাকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু তরুকি শান্ত হওয়ার পরিবর্তে তার
আরো বেশি রেগে যায় এবং শিগেওকে মেরে গলা ধরে দেওয়ালের সাথে ঠেকিয়ে দেয়। শিগেওতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অজ্ঞান হওয়ার কারণে দেখা যায় যে শিগেওর পার 100% পৌঁছে গেছে এবং হিউজ পরিমাণে তার সাইকিক পাওয়ার বের হচ্ছে, সেটা দিয়ে সে ইজিলি তরুকিকে মেরে শেষ করে দেয়। পরদিন শিগেও তার একটা মেয়ে ক্লাসমেটের সাথে পার্কে যায়। যদিও শিগেওর কোনো ফ্রেন্ড নেই, কিন্তু এই মেয়েটা শিগেওর প্রতি একটু ইন্টারেস্টেড, কারণ শিগেওর সাইকিক পাওয়ার আছে এই জন্য। তো শিগেও ভিড়ের মধ্যে আরেকটা অ্যাডাল্ট কোনো অ্যাসপার বা আরেকটা সাইকিককে সেন্স করে, কিন্তু সে মনে করে যে হয়তো বা এটা ডেঞ্জারাস, তাই সে এই বিষয়ে কাউকে বলে না। এইদিকে শিগেওর ছোট ভাই রিৎসুকে আগে আমার দেখা হয় ডিম্পলের সাথে, এবং ডিম্পল একদিন তাকে বোঝানোর চেষ্টা করে যে রিৎসুও তার ভাইয়ের মতন সাইকিক বা সুপার সাইকিক পাওয়ার পেতে পারবে যদি রিৎসু ডিম্পলকে তার বডিতে ঢুকতে দেয়। রিৎসু এতে রাজি হয় এবং তার মধ্যে এক অদ্ভুত ধরনের সাইকিক পাওয়ার চলে আসে। একদিন শিগেও দেখতে পায় রিৎসু অন্যান্য স্কুলের গ্যাং লিডারের সাথে ফাইট করছে তার সাইকিক পাওয়ার ব্যবহার করে। রিৎসু সাইকিক পাওয়ার ব্যবহার করতে পারে এইটা দেখে শিগেও তাকে কংগ্রাচুলেট জানায়। সেই সময় কোয়েমা নামের একটা অ্যাসপার এসে রিৎসুকে ধরে নিয়ে যায়। রিৎসু সাইকিক পাওয়ার ব্যবহার করতে পারে এটা দেখে, কিন্তু শিগেওর চোখের সামনে তো শিগেও এটা হতে দিতে পারে না। শিগেওর রাগ 100% পৌঁছে যায়। এদিকে কোয়েমা তাকে একের পর এক অ্যাটাক করতে লাগে, কিন্তু শিগেও সেটাকে ইজিলি ডজ করে তাকেই মেরে দেয়। তার এরকম শক্তি দেখে কোয়েমা বুঝতে পারছে সে এর সাথে মারামারি করে জিততে পারবে না, তাই সে তাকে একটা ড্রাগসওয়ালা স্প্রে করে অজ্ঞান করে দিয়ে চলে যায় রিৎসুকে নিয়ে। এরপরে শিগেও তরুকির বাড়িতে জায়গা পায়, যেখানে তরুকি তাকে ক্ল অর্গানাইজেশনের ব্যাপারে বলে। ক্ল এমন একটা অর্গানাইজেশন যেখানে অসংখ্য ডেডলি এসপারে ভর্তি, শত শত। তারা এরকম ছোট ছোট যেগুলা নতুন এসপার তৈরি হচ্ছে এরকম সাইকিক পাওয়ারওয়ালা তাদেরকে ধরে নিয়ে গিয়ে ব্রেন ওয়াশ করে তাদেরকে নিজের দলে যোগ করে দেয়। তো শিগেও ভাবছিল সে তার ভাই রিৎসুকে কেন ধরে নিয়ে গেল। ডিম্পল বলে রিৎসু হয়তো বা তার এসপার পর কেবল নতুন নতুন জাগ্রত করেছে, এটা বুঝতে পেরে তারা রিৎসুকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এইদিকে রিৎসু এবং বাকি ইয়াং এসপারদের কোয়েমা ধরে নিয়ে গিয়ে ক্ল অর্গানাইজেশনের একটা সিক্রেট ফ্যাসিলিটিসে আটকে রাখে। কোয়েমার একটা কলিগ আছে ইউসুকে, সে তাকে বলে সে রিৎসুকে ধরার সময় আরেকটা স্ট্রং এসপারকে পেয়েছে হাতে। তখনই আরেকটা ক্ল মেম্বার তারাটা সেখানে আসে এবং বলে সে শিগেওকে ধরে নিয়ে আসবে। আর এদিকে দেখা যায় যে শিগেও এবং তার ফ্রেন্ডসরা মিলে রিৎসুর খোঁজাখুঁজি করছে। সেই সময় তারাটা গিয়ে তাদেরকে অ্যাটাক করে, কিন্তু সে তো জানে না তরুকি এবং শিগেওর পাওয়ারটা কতটুকু। তো তরুকি এবং শিগেও মিলে ইজিলি তারাটাকে মেরে দেয় এবং তাকে ধরে দড়িতে বেঁধে ফেলে এবং তাকে প্রশ্ন করতে লাগে রিৎসুকে কোথায় রাখা হয়েছে। তো সে ভয়ে সবকিছু উগলে দেয়, রিৎসু কোথায় রয়েছে এবং তাদের সেই সিক্রেট ক্লোয়ের হাইডিং হিডেন ফ্যাসিলিটিটা কোথায়, এই সব বলে দেয়। এদিকে রিৎসু এবং বাকি যাদেরকে কিডন্যাপ করা হয়েছে তারা পালানোর প্ল্যান করছিল। বাকিরা দেখে অবাক হয় যে রিৎসুর পাওয়ার বাকি সকলের থেকে অনেকটা বেশি শক্তিশালী, আর এইবার এটা তার নিজের পাওয়ার, সেটা ডিম্পলের তার শরীরে প্রবেশ করার মাধ্যমে পাওয়া পাওয়ার নয়। তারা শিগেও এবং তরুকিকে তাদের সিক্রেট ফ্যাসিলিটিসে নিয়ে যায় এবং সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তাদের উপরে আবার অ্যাটাক করতে লাগে, কিন্তু শিগেও ইজিলি তাকে মেরে দেয়। যখন ক্লোয়ের বাকি মেম্বার্সরা বা বড় বড় লিডার্সরা জানতে পারে যে তাদের এখানে কেউ একজন ইন্ট্রুডার ঢুকেছে, তারা বলে যে কিছু একটা করতে হবে। তখন কোয়েমা বলে সে গিয়ে শিগেওর অবস্থা খারাপ করবে এবং এইবার শিগেওকে সে মেরে দিবে। সে শিগেওকে গিয়ে ধরে, কিন্তু শিগেও বলে তার এখন এরকম ছোটখাটো জায়গায় সময় নষ্ট করার মতন সময় নেই, তাই সে তার ফুল পাওয়ার ব্যবহার করে কোয়েমাকে পুরো বিল্ডিং এর দেওয়ালে এদিক ওদিক ফাটাক ফুটুক করে পাটকে দেয় এবং অজ্ঞান না হওয়া পর্যন্ত সে পাটকাতেই থাকে, তারপর তাকে ছেড়ে দেয়। কোয়েমা ইজিলি ডিফিটেড হয়ে গেছে এটা দেখে উপর ক্লাসের যে এচেনল না যাই হোক, সেই মেম্বার্সরা বুঝতে পারে তারা পাওয়ারফুল একটা শত্রুর বিরুদ্ধে লড়ছে। রিৎসু আর বাকি এসপায়াররা সেখানে কিভাবে পালানো যায় সেটাই খুঁজতে আছে এখনো। আর এইদিকে শিগেও ডিম্পল আর তরুকি তিনজন আলাদাভাবে খোঁজা শুরু করে দেয় যাতে তাড়াতাড়ি খুঁজতে পারে। এই জন্য খোঁজার সময় তাদের আরো আপার আচরণের সাথে দেখা হয় এবং তাদের সাথে সাইকিক পাওয়ারের মারামারি হয়। আর এইদিকে রিৎসু এবং বাকিদের দেখা হয় একটা ছেলের সাথে, নাম সে সুজুকি। রিৎসু তার সাথে ফাইট করবে বলে যাতে বাকিরা সেখান থেকে পালাতে পারে। অন্যদিকে শিগেওরও দেখা হয় অন্যান্য মেম্বার্সদের সাথে এবং তাদেরকে সে ইজিলি মেরে দেয়। এরপরে শিগেও তার ভাইকে খুঁজে পায় যে অজ্ঞান হয়ে পড়ে আছে, এটা দেখে সে আবার রেগে যায় এবং তার রাগ আবার 100% পৌঁছে যায় এবং আরেকটা ক্লোয়ের মেম্বারকে সে হারিয়ে দেয়। তখনই সেখানে ওই শো নামের ছেলেটা অ্যাপিয়ার হয় এবং শিগেও আর রিৎসুকে একটা স্পেশাল রুমে নিয়ে আসে, যেখানে এসে দেখে তরুকি অলরেডি সেখানে ধরা পড়ে গেছে। সেখানে তরুকি তাদেরকে বলে এই রুম একটা স্পেশাল রুম এবং এইখানে আমরা আমাদের সাইকিক পাওয়ার ব্যবহার করতে পারবো না, কিন্তু শিগেও বলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমার ছোট ভাই রিৎসু কোনো একটা উপায় খুঁজে বের করবে, কারণ সে তার সাইকিক পাওয়ার ছাড়াই অনেক স্মার্ট, আমার ভাইয়ের উপরে কনফিডেন্স আছে। আবার এচালন মেম্বাররা এদের ব্রেন ওয়াশ করে এদেরকে তাদের গ্রুপের নিউ মেম্বার বানানোর চেষ্টা করে। অন্যদিকে শিগেওর মাস্টার রেগেন শিগেওর উপরে রাখা জিপিএসকে ট্র্যাক করে শিগেও যেখানে আছে সেই বিল্ডিং এ আসে এবং সে তো একটা ফেক ভণ্ড লোক, সে মানুষকে ভুল ভালোই বোঝাতে পারে। তো রেগেনের কথাবার্তা শুনে সেইখানকার ক্লোয়ের মেম্বাররা মনে করে রেগেন তাদের ক্লো অর্গানাইজেশনের বস, তাই তারা রেগেনকে শিগেওর রিৎসু এবং তরুকিকে যেখানে ধরে রাখা হয়েছে সেইখানে নিয়ে যায়। রেগেনের কোনো সাইকিক পাওয়ার নেই, কিন্তু সে ধাপ্পা
ধোঁকাবাজি ভালোই করতে পারে। সে ভুলভাল বুঝিয়ে সেখানকার গার্ডদেরকে বলে সেখান থেকে এই তিনজনকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তাদের রাস্তায় দেখা হয় ক্লয়ের আপার মেম্বারদের সাথে, কিন্তু তার ধাপ্পাবাজি এবার এদের সাথে চলে না। তারা ইমিডিয়েটলি বুঝতে পারে রেগেন একটা ধাপ্পাবাজ। সে কেউ ফাইট করার জন্য প্রস্তুতি নাই, কিন্তু রেগেন তাকে থামিয়ে দেয় এবং বলে মানুষের বিরুদ্ধে তার পাওয়ার ব্যবহার না করতে। রেগেন এদের সাথে কথা বলে মামলাটা ডিসমিস করার চেষ্টা করে যাতে এদের সাথে ফাইট করতে না হয়। কিন্তু আবার এচেলনের সাথে কথা বলার সময় সে তাদেরকে শান্ত নয় বরং আরো রাগিয়ে দেয় বেশি। সে বিভিন্নভাবে তাদের সাথে আর্গুমেন্ট করে কথা বলে তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই সে পেরে ওঠে না। ক্ল মেম্বার্সরা শিগিওর রিসো এবং তরুকির উপর অ্যাটাক করতে লাগে। তাদের মধ্যে গুরুতর ফাইট শুরু হয়ে যায় এবং শিগিওর রাগ 100% পৌঁছে যায়। সে ফাইট করার জন্য প্রস্তুত, কারণ তার চোখের সামনে তার প্রিয় লোকজনদেরকে মারা হচ্ছে, তার প্রিয় লোকজনরা কষ্ট পাচ্ছে এবং সে তার প্রিয় কাউকে তার চোখের সামনে মরতে দেখতে চায় না। কিন্তু তখনই রেগেন এসে তাকে থাপ্পড় মেরে তার সেন্সে নিয়ে আসে এবং বলে এটা না করতে, কারণ এটা করলে সে পরবর্তীতে রিগ্রেট করবে বা আফসোস করবে। ইউসুকে হঠাৎ রেগেনের পেছনে আসে এবং রেগেনকে তার তলোয়ার দিয়ে স্ল্যাশ করে মেরে দেয়। রেগেন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় শিগিওর সামনেই। শিগিওর রাগ আবার 100% পৌঁছাতে লাগে, কিন্তু মনের ভেতর থেকে সে তার পাওয়ারটা মানুষের বিরুদ্ধে ব্যবহার করতে চায় না। তাই একটা অদ্ভুত ঘটনা ঘটে। কি হয়, শিগিওর রাগ 100% তো পৌঁছায়, তার পাওয়ারও 100% পৌঁছায়, কিন্তু সে সেটা নিজে ব্যবহার করে না, বরং তার পাওয়ারটা তার মাস্টার রেগেনের মধ্যে ট্রান্সফার হয়। আর তখনই রেগেন হঠাৎ দাঁড়িয়ে যায়। এটা দেখে সবাই শকড হয়ে যায়, কারণ ইউসুকের কাটানা দিয়ে মারার পর কেউ বেঁচে থাকবে এটা সে এক্সপেক্ট করেনি। সবাই মনে করেছিল যে এই রেগেন মারা গেছে। রেগেনের পরে উঠে দাঁড়ায় এবং সামনে এগোতে লাগে এবং যারা যারা তাকে অ্যাটাক করছিল সে ইজিলি অ্যাটাক ফটুক ফটুক করে পাঠিয়ে দিচ্ছিল সবাইকে। আর সে এটা করতে পারছে কারণ তার সেটা নিজের শক্তি নয়, শিগিওর পাওয়ারটা তার বডির মধ্যে ট্রান্সফার হয়েছে, এই জন্য সে এটা করতে পারছে। এরপর শো সুজুকি সেখানে আসে এবং কোনো একটা কারণে সে বেঁচে থাকা বাকি ক্ল মেম্বারসেরই মেরে দেয়। এরপরে শো তাদের অর্গানাইজেশনের আসল লিডার রেগেন না তাকে ফোন দেয় এবং তাকে এই ঘটনা ব্যাপারে বলে এবং দেখা যায় যে সেই অর্গানাইজেশনের লিডার হচ্ছে শো এর বাবা। এবং এই লোকাল ক্ল অর্গানাইজেশনে সে যা খুঁজে পেয়েছে এই ব্যাপারে তার বসকে বলে, তার বাবা বস যাই হোক। এবং দেখা যায় যে এই ক্ল অর্গানাইজেশনের বস অর্থাৎ শোয়ের বাবা রাস্তায় বেরিয়ে পড়েছে, আসছে শিগিও এবং তার বন্ধুদেরকে মারতে, ধরতে বা যাই হোক কিছু একটা করতে, কারণ অনেক বড় সড়ো একটা সাইকিক কে পাওয়া গেছে এইবার, যেটাকে এই বস হাতছাড়া করতে চায় না। হতে পারে এই অর্গানাইজেশনের বসটা হচ্ছে শিগিওর থেকেও বেশি শক্তিশালী এবং সে এখন শিগিও এবং তার ফ্রেন্ডসদেরকে ধরতে আসছে। তবে সিজন 1 এখানে শেষ হয়, এইটার 3টা সিজন আছে।